আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও একটি অ্যান্ড্রয়েড ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কী সম্পর্কে আপনারা থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি হলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা সম্পর্কে। বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের যে ক্যামেরার কয়েকটি সেটিংস আজকে আমি আপনাদের দেখাবো, এই সেটিংসগুলো কিন্তু আপনার জানা অবশ্যই জরুরি। বন্ধুরা, এই সেটিংসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করেছেন। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্যামেরা সেটিংসগুলো অবশ্যই আপনি জেনে নিন। সেটিংসগুলো কিন্তু খুবই সিম্পল, এই সিম্পল বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। বন্ধুরা, বেশিরভাগ মানুষই কিন্তু এই সিম্পল বিষয়গুলো অনেক বড় মনে করি এবং আমরা এই সিম্পল বিষয়গুলো জানি না। তো বন্ধুরা, তার জন্য বলবো অবশ্যই আপনি এই সিম্পল ক্যামেরা যে সেটিংসগুলো আজকে আমি দেখাবো সেটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, আশা করছি অনেক উপকার হবে আপনার। তো বন্ধুরা, আপনারা দেখছেন এমটেক BD9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর বন্ধুরা, এমনই ভিডিও যদি নিত্য নতুন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকের ভিডিওটি যেহেতু ক্যামেরা সম্পর্কে, তো প্রথমেই চলে যাবো আপনার ক্যামেরাতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, চলুন ক্যামেরাতে যাওয়া যাক। বন্ধুরা, ক্যামেরাতে যাওয়ার পরে আজকে যেহেতু আমি দেখাবো যে সেটিংসগুলো অবশ্যই, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চলে যেতে পারবেন আপনার ক্যামেরা যে সেটিংসটি আছে, তো সেটিংসে চলে আসবেন। তো বন্ধুরা, সেটিংসে চলে আসার পরে এখানে আমি প্রথম থেকে দেখাই। প্রথমে দেখুন আছে সাউন্ড, এই যে শুটার সাউন্ড, অর্থাৎ যখন ক্যামেরা ছবি তুলবেন তখন যে সাউন্ডটি হয় এটি কিন্তু অনেকেরই বিরক্তিবোধ হয়। তো এটি আপনার যদি বিরক্তি মনে হয় তাহলে এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি এটি আপনারা এখান থেকে আপনারা এটি অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আর ছবি তুললে কোনো সাউন্ড হবে না এবং অন রাখলে অবশ্যই সাউন্ড হবে, এটি কিন্তু আমরা অনেকেই জেনে থাকি। তো বন্ধুরা, এরপরে সেকেন্ড যে অপশানটি আছে, দেখুন ভালোভাবে খেয়াল করুন, গার্ড বলে, বন্ধুরা সরি, সেকেন্ড নাম্বার যে অপশানটি আছে এখানে দেখুন গার্ড বলে একটি অপশান আছে। তো এই গার্ডে আপনারা ক্লিক করবেন, এই গার্ডটা যদি অন করে দিই তাহলে কী হবে, এই গার্ডটা অন করে দিলে দেখুন ক্যামেরা একটি গার্ড চলে আসলো ক্যামেরায়, চার কোনা একটি সুন্দর একটি গার্ড চলে আসলো। এটি আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই এটি কিন্তু অনেক অ্যামেজিং একটি সেটিংস। তো এটি আপনারা যদি না করতে চান তাহলে এখান থেকে আবার সিম্পলি যে গার্ড অপশানটি আছে এখানে, তো এটি আপনারা যেটি অন করেছিলেন তো এটি সিম্পলি এখান থেকে আবার অফ করে দিবেন। বন্ধুরা, এরপরে আছে লোকেশন, অর্থাৎ লোকেশনটা দিলে কী হবে, আপনার ফোনে যে কোথায় ছবি তুলছেন সেই লোকেশনটা কিন্তু দেখাবে, এটা কিন্তু অনেক উপকারী একটি সেটিংস। তো দেন তারপরে যে একটি অ্যামেজিং সেটিংস আছে এটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন এই সেটিংসটি, সেটি হলো কাস্টম ভলিউম কেস বলে যে সেটিংসটা আছে বন্ধুরা, এটি কিন্তু অনেক অনেক উপকারী একটি সেটিংস, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো এর ভিতরে চলে আসলাম, দেখুন এখানে দুইটা সিস্টেম আছে, এখানে একটা হলো শাটার একটা হলো জুম, এটা কি একটু ভালোভাবে খেয়াল করবেন বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো শাটারে আমার দেওয়া আছে, অর্থাৎ শাটার অর্থাৎ হলো আমি যখন ক্যামেরার ছবি, আমি আমার যে ভলিউম বাটনটি আছে সাইডের সেটি আমি ক্লিক করলে কিন্তু আমার ক্যামেরার ছবি উঠে যাচ্ছে বন্ধুরা, ওই সিস্টেমটা ওইখানে দেওয়ার কারণে। তো আমি যদি ওইখানে নিচের সিস্টেমটা চালু করে দিই, এই যে কাস্টম ভলিউম আসার পরে দেখুন জুম যে অপশানটি আছে, আমি জুমটা যদি এখানে চালু করে দিই তাহলে কী হবে বন্ধুরা, এবার দেখুন আমি যখন ক্যামেরার এখানে আসবো, যখন আমি ছবি তোলার জন্য বাটন চাপ দেবো ভলিউম বাটন, তখন কিন্তু আমার নিচের দিকে চাপ দিলে, ডাউনটা চাপ দিলে জুম চলে যাবে এবং উপরেরটা চাপ দিলে কিন্তু যে ভলিউম আপ বাটনটি আছে সেটি চাপলে কিন্তু জুম হতেই থাকবে বন্ধুরা। এটি কিন্তু খুবই অ্যামেজিং একটি সিস্টেম, এটা আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তো এই যে আপনারা চাইলে ছবিও তুলতে পারবেন, আপনার ভলিউম কে দিয়ে আবার জুম ইন জুম আউট এখান থেকে করতে পারবেন। তো আমি আপাতত ছবি এটি দিয়ে রাখলাম। তো বন্ধুরা, দেন যে সিস্টেমটা আছে সেটা হলো টাচ ক্যাপচার, অর্থাৎ এটি আমি অন করে দিলে কী হবে, এটি অন করার পরে আমি যখন যে কোনো জায়গায় টাচ করবো বন্ধুরা ক্যামেরার ডিসপ্লের ভিতরে, আমি টাচ করলেই কিন্তু ছবি উঠে যাবে। দেখুন আমি বন্ধুরা টাচ করলেই কিন্তু ছবি উঠে যাচ্ছে। তো এটিও কিন্তু একটি অ্যামেজিং সেটিংস এবং উপকারী সেটিংস, আপনারা অনেকে জানতাম না। তো এটি আবার আপনারা এখান থেকে অন করতেও পারেন, আবার এখানে এসে এটা আবার এখান থেকে অফও করে দিতে পারেন। তো বন্ধুরা, এইখানে আরেকটি উপকারী এবং অ্যামেজিং একটি সেটিংস আছে, সেটি হলো অটো ওয়াটারমার্ক বলে যে সিস্টেমটি আছে এটি বন্ধুরা, এটি কি এটি অন করে দিলে বন্ধুরা কী হবে, এটি অন করে ছবি তুললে আমি যখন কোথাও একটি ছবি তুলব সাথে সাথে আমি সেই ছবিটি চলে যাব, দেখুন সেই ছবিটি একটি ওয়াটারমার্ক চলে আসলো, এটি কিন্তু অনেক অ্যামেজিং, অনেকেই খুঁজে থাকেন এটি। আবার যদি আপনারা চান এটি অফ করে দেবেন তাহলে কিন্তু এখানে এসে আবার এই যে অটো ওয়াটারমার্ক বলে যে অপশানটি আছে এখান থেকে আপনারা এটি অফ করে দেবেন, দিলে কিন্তু এরপরে যখন আমি ছবি তুলব আর কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না, এখানে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এটিও কিন্তু অ্যামেজিং একটি সেটিংস। তো দেন এবারে চলে যাবো নেক্সট সেটিংসে, সেটা কি, সেটা হলো পিকচার সাইজ। আপনারা তো এটা জানেন কেমন সাইজের পিকচার আপনারা তুলছেন, এখানে ক্লিক করে আপনারা সাইজগুলো দিতে পারেন। তো বন্ধুরা, এরপরে ডেলি ক্যাপচার বলে একটা অপশান আছে, এটি আপনারা একটু খেয়াল করুন মনোযোগ সহকারে, এই ডেলি ক্যাপচারটা যদি আমি অন করে দিই তাহলে কী হবে, এখানে ডেলি ক্যাপচার আসার পরে দেখুন 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড একটি অপশান আছে, তো আমি 3 সেকেন্ড দিয়ে বুঝাচ্ছি তাহলে আপনারা পুরোটা বুঝে যাবেন।
তো বন্ধুরা আমি 3 সেকেন্ড দিয়ে আসলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমি যখন ক্যামেরার ছবিতে ক্লিক করবো তোলার জন্য, তখন কিন্তু আমার ছবিটি ওঠার জন্য 3 সেকেন্ড সময় নেবে, তারপরে কিন্তু ছবিটা উঠবে। আপনারা নিশ্চয়ই বাকি সেকেন্ডসগুলো বুঝে গেছেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের বিষয়টা কি আসলে। এখানে কিন্তু আপনারা যদি চান 5 সেকেন্ড পরে ছবি উঠবে বা 10 সেকেন্ড পরে, এটি কোন কোথায় কাজে লাগে সেটা বলে দেয়। যখন আপনি একা আছেন কোথাও ছবি তোলার জন্য, আপনার ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই ব্যাক ক্যামেরা দিয়ে, তখন বন্ধুরা এটি আপনারা যদি চান তো 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড অথবা 3 সেকেন্ড আপনারা ছবি ক্যাপচারে ক্লিক করে আবার সেই পজিশনে যে দাঁড়িয়ে কিন্তু তারপরে কিন্তু ছবিটা উঠে যাবে। এটি কিন্তু আপনারা করতে পারেন। তো বন্ধুরা এরপরে কিন্তু আছে স্টোরেজ স্পেস, অর্থাৎ আপনার ছবিগুলো কিসে সেভ হবে। বন্ধুরা এই সেটিংসটি দেখাচ্ছি কিন্তু আমি, অর্থাৎ আপনার ছবিগুলো কিসে সেভ হবে, মেমোরিতে নাকি ফোন মেমোরিতে, সেটিও কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা এটি কিন্তু একটি জানা জরুরি ছিল একটি সেটিংস। তো এরপরে লাস্ট এবং সর্বশেষ যে সেটিংসটি আছে সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড সেন্সার। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট 1 করা আছে, অর্থাৎ আমার ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটি আছে সেটি কিন্তু, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে বা যাদের ফোনে নাই তাদের তো থাকবে না এই সেটিংসটি, এবং যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের কিন্তু থাকবে। বন্ধুরা এটি অন করে দিলে, অফ করে দিলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ছবি উঠবে না। আমি যাতে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করি না কেন আর ছবি উঠবে না। আর বন্ধুরা এখানে যদি আমি এখান থেকে 1 করে দিই, বন্ধুরা একটু খেয়াল করবেন, যদি এখান থেকে আমি এই সেটিংসটি এখান থেকে যদি আমি এই সেটিংসটি আবার 1 করে দিই, তখন এবারে কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্টে আমি ছবি তুলতে পারবো। বন্ধুরা এটি কিন্তু সেলফির ক্ষেত্রে অবশ্যই কার্যকর হবে। তো বন্ধুরা সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের এই সেটিংস যেগুলো দেখালাম, ক্যামেরা যে সেটিংসগুলো ছোটো ছোটো করে দেখালাম, অনেকগুলো সেটিংস দেখালাম কিন্তু ছোটো ছোটো করে, তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।